সোনারপুরে মধুচক্রের পর্দা ফাঁস, পুলিশের জালে তিনজন মহিলা একজন পুরুষ। অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বসপুকুরে এই তিনতলা বাড়িতেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিন সন্ধে হলেই বাড়িতে অচেনা মহিলা পুরুষদের যাতায়াত শুরু হয়, এমনকি বাড়ির ভেতরে মদ্যপানের আসর বসে বলেও অভিযোগ। মঙ্গলবারও একই ঘটনা ঘটলে স্থানীয় বাসিন্দারা বাড়িতে ঢোকেন। অভিযোগ, সেখানেই হাতে নাতে তিন মহিলা ও এক পুরুষকে আটক করেন তারা। আরও কয়েকজন পালিয়ে যায় বলে অভিযোগ। পরে পুলিশ এসে চারজনকে গ্রেপ্তার করেছে। ড্রিঙ্কের গন্ধ পাই সবসময়, এসবই দেখতে পাই। শুধু সবাই আমরা ওই একটাই কারণ, লোক অল্প থাকি বলে ভয় কিছু বলি, চুপচাপ থাকি, ডেকে থাকে। পুলিশ জানতে পেরেছে ওই বাড়ির মালিকের নাম সমীর মণ্ডল, তিনি ওই বাড়িতে থাকেন না, মাঝে মধ্যে আসেন। অভিযুক্ত বাড়ির মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।